হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্সে। প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কার্পেট দেখানোর জন্য, এবং তার জন্য আমি চলে এসেছি আজ কলকাতার বড় বাজারে। এই বাজারে আমি দেখাবো যে কী ধরনের এবং কী কোয়ালিটির কার্পেট পাওয়া যাচ্ছে এবং তাদের কী দাম। এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের যদি কিছু মানে ইচ্ছা থাকে বা কোনো ডিমান্ড থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার আসেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দাদা, আপনার কাছে কার্পেট হবে? ওই জমিতে যেগুলো বেচায় না, কি দাম পড়ে? 380। আচ্ছা, 320। আচ্ছা, আর কিছু? 300 টাকা। 300 টাকা, মানে চারটে রেঞ্জ আছে, 300, 320, 350 আর 380। তা একটু দেখাতে পারবেন ওই 300 টাকারটা? 300 টাকা আনতে হবে। তো এখন কি রেডি আছে আপনার কাছে? 380 আছে, 350 আছে। আচ্ছা, তাহলে একটু 380টাই আগে একটু দেখান দেখি। আচ্ছা, বাহ, দেখতে তো খুব সুন্দর। আচ্ছা, এগুলো কি কাপড় নাকি, মানে আইটেমটা কি, মেটেরিয়ালটা কি হয় এগুলোর? কটন না, মোটা সুতো একদম যাকে বলে। আচ্ছা, খুলুন দেখি, এটা কেমন দেখতে লাগে দেখি। বাহ, দারুণ দেখতে। এটা হলো 380 টাকা, তাই তো? আচ্ছা, এতে আর কোনো কালার হবে? এটা দেখান দেখি। আচ্ছা, এগুলো সাইজ কি আছে দাদা? এগুলো সাইজ কি? 5 ফুট 7 ফুট 5 7, মানে 5 ফুট বাই 7 ফুট, তাই তো? মানে আমরা যতগুলো মানে আপনি কার্পেট দেখাবেন সবার কি একই সাইজ? আচ্ছা, 5 7। আচ্ছা, এই থিকনেস কেমন হয় এগুলোর? খুব ভালো, মোটা, বেশ মোটা হয় না? 2-4 বছর লাস্টিং করবে। 2-4 বছর লাস্টিং করে যাবে আরামসে, অফকোর্স। আচ্ছা, ডিজাইনগুলো খুব সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, এর নিচে কত বললেন? 350। আচ্ছা, দেখান দেখি, 350। একটু খুলুন দেন, খুলুন। বাহ, এটাও দারুণ দেখতে। এটা হচ্ছে 350 টাকা, 5 ফুট বাই 7 ফুট। বাহ, খুব সুন্দর দেখতে একদম। আচ্ছা, এর আরেকটা কালার হবে দেখাবেন একটু? হ্যাঁ, দেখান তো। আর মেনলি দামটা ওঠানামা করছে কি জন্য, মোটা পাতলার জন্য কি? হ্যাঁ হ্যাঁ, একটু মোটা পাতলার জন্যই দামটা। আচ্ছা আচ্ছা, থিকনেসের জন্য দামটা ওঠানামা করছে। আচ্ছা, খুলতে হবে একটু, নাহলে বুঝবে কী করে সবাই। এটা হচ্ছে 350 টাকা, খুব সুন্দর। আর এরপরে কত বললেন? 320 নাকি? হ্যাঁ, একটু 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 খুলুন না, 320 320। আচ্ছা, এই ডিজাইনটা একটু পাল্টে গেল। বাহ, ডিজাইনগুলো সত্যি খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এটাও 5 7,
এটা 5 ফুট বাই 7 ফুট এর কাপড়টা দেখি হ্যাঁ কোয়ালিটি ভালো কিন্তু একটুখানি একটু 19 20 আছে এর জন্যই দামটা পার্থক্য হচ্ছে কিন্তু সত্যি ডিজাইনগুলো খুব সুন্দর দেখতে আচ্ছা এটা একটা খুলুন দেখি ব্লু আছে মানে এগুলো জমিতে পেতে রাখলে মানে কেউ গেস্ট বা কিছু এলে দারুণ দেখতে লাগবে একদম সত্যি খুব সুন্দর 5-7 সাইজ 320 টাকা দাম এটা খুব সুন্দর তাহলে এবার তো ওই 300 টাকারটা একটু লাগবে একটু একটু দেখান দেখি আনুন না আর এই ধরনের জিনিস এগুলো কি বলে কার্পেট এগুলো কিরম দাম আচ্ছা আচ্ছা এর ডিজাইন কি একই আছে না একটু আলাদা রকম আছে একই আছে না আচ্ছা খালি ওই মোটা পাতলার জন্যই দামটা ফারাক হচ্ছে আচ্ছা এই কার্পেটের কি দাম আছে দাদা আচ্ছা এর আরেকটা দেখান না আরেকটা দেখি একটু দেখি 350 আর এগুলো হচ্ছে 220 টাকা বললেন 220 দাদা 230 এই কভারে কিছু দেওয়া যাবে মানে কিছু করে নিয়ে যাবো তো এটাও 5-7 সাইজ খালি একটু মোটা পাতলার জন্য ফারাক তাও খুব পাতলা নয় বেশ মানে ভালোই মোটা আছে খুব পাতলা বলবো না তো এটা 300 টাকা দাম পড়বে 5-7 সাইজ তার মানে আপনার কাছে দোকানে চার রকম আছে 300, 320 350 আর 380 এই চারটে রেঞ্জেরই আছে আপনার কাছে আচ্ছা অবশ্যই জিনিস কেনার আগে দরদাম করে নেবেন তাতে আপনারই সাশ্রয় হবে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার।